আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আজকে সকাল সকালে আমার ব্লগটি শুরু করছি, তো ওই যে আমি এখন কাজে যাব, সেজন্য ভাবলাম যে লাঞ্চে কি নিয়ে যাব। আগে তো ভাতই নিতাম, এখন আর ভাত খেতে ইচ্ছে করে না, হয়তো কয়েকদিন পর গেলে ঠিক হয়ে যাবে। তো একটু ওই যে নুডলস তৈরি করে নিলাম, আর একদম সিম্পল একটা প্লেন কেক বানিয়েছি। এটা ভাবলাম যে যেহেতু ফারহাও বাসায় আছে, ও আবার এই কেকটা খুবই পছন্দ করে, তো ওরাও খাবে আর আমিও নিয়ে যাব। দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে, এত সফট হয়েছে। আমি এই কেকের রেসিপিটা আপনাদেরকে দিব, আজকে তাড়াহুড়ো করে করেছি তাই আর রেসিপিটা দিতে পারলাম না। তো এই তো আমি এখন কাজে চলে যাব, ক্যামেরাটা এখন বন্ধ করলাম। এই তো এখন বিকেল প্রায় 6:30 বাজে, আমি কাজ থেকে বাসায় এলাম। তো আকাশটা আপনাদেরকে একটু দেখানোর জন্যই ভিডিও করেছি, ওয়েদারটা আজকে ভালোই ছিল। দেখুন এই পাশের আকাশটা কত সুন্দর রৌদ্রোজ্জ্বল, আর ঠিক তার উল্টো পাশেই আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এই তো এসে দেখি আমার হাজবেন্ড অনেকগুলো বাজার করে নিয়ে আসছে, কাঁচা বাজার, যেহেতু সব সময় পায় না, হয়তো বাস পেয়েছে, তাই আমার তো মাথায় হাত, যেগুলো আমি কতক্ষণে ক্লিন করব আর কতক্ষণে কাটাবাচ্চা করব, রান্না করতে হবে, কালকে আবার কাজ আছে, আর এমনি তো অনেক টায়ার্ড হয়ে আসি কাজ থেকে। আর এই যে সিম, ঢ্যাঁড়স, এগুলো এখানে দামও অনেক, হয়তো বা এখন তো আরও পাওয়া যায় না, এখন তো আবার ডবল দাম হয়ে গেছে। এই তো পুঁই শাকগুলো আমি কেটে বেছে রেখে দিয়েছি, এখন রান্না করব আজকে মুরগির গোশ। আর বলেছিলাম গরুর ভুঁড়িটা যেদিন রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই গরুর ভুঁড়ির জন্য আলুও কেটে নিয়েছি। এই যে এটা তো আমি কয়েকদিন জ্বালিয়ে জ্বালালাম, তো আজ রান্না করছি এই যে পুঁই শাকের ডাঁটা দিয়ে, পুঁই শাকও দিব, মাছের মাথার ঘন্ট, এটা রুই মাছ, রুই মাছের মাথা, এটা আমি লবণ একটু হলুদ দিয়ে ভেজে নেব। আর ডাল তো আমার প্রতিদিনই করতে হয়। তো এই যে গরুর ভুঁড়ি রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে যে পেঁয়াজ দিয়ে দিলাম, আমি তো ভুঁড়িটা জ্বালানোর সময় পেঁয়াজ দিইনি, বলেছিলাম আপনাদেরকে আজকেই পেঁয়াজ দিলাম। আর এই যে ছোট ছোট মূলা এখানকার, যদিও এগুলা সালাদ হিসাবেই খায়, কিন্তু আমি সবজি রান্না করব আজকে সিম আর মূলা দিয়ে, খুব মজা হয় এটা। আর টমেটোও দিব, বেগুনও দিব এর মধ্যে। আর এই তো এটা ভাজা হয়ে গেছে, আর আমি সামান্য কিছু মশলা এর সঙ্গে অ্যাড করব, যেহেতু আলুটা দিব সেই কারণে একটু আদা রসুনের পেস্ট দিলাম, আর রেগুলার যে মশলাগুলো আমরা দিই সেগুলো দিব। আর এর সাথে যে পানি অ্যাড করে দিলাম, এটা এটা তো একদম জ্বালানো হয়েই গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তারপরেও আর একটু পানি দিলাম যেহেতু আজকে রান্না করব। এই যে গোলমরিচের গুঁড়া রেগুলার মশলা দিয়ে ঢেকে দিলাম, এই তো পানিটা টেনে আসলেই আমি আলুগুলো দিয়ে কষিয়ে নেব। এদিক থেকে এই যে মাছের মাথাটা যেহেতু রান্না করব, সেটার জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছি। তো অনেকগুলো প্রশ্ন এসে জমা হয়েছে, তো আজকে একটা প্রশ্নের উত্তর দেই। এক আপু আমাকে প্রশ্ন করেছেন, আপু তোমার নাম বলতে বলনি তাই আমি নামটা বলছি না। তো আপু আমার কাছে জানতে চেয়েছে আমি কবে দেশে যাব। হ্যাঁ আপু, দেশের অবস্থা ভালো হলে ইনশাল্লাহ দেশে যাব, তোমরাও দোয়া করিও আমি যেন দেশে যেতে পারি। সেখানে তো আমার বাবা মা আত্মীয় স্বজন আছে, মন তো সবসময় দেশের জন্য কাঁদে। তো ঠিক আছে, আর তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আরও আপুদের প্রশ্নগুলো আমি এক এক করে উত্তর দিব। তো এই যে ভুঁড়িটার মধ্যে আমি এখন আলু দিয়ে দিলাম, আর আমি দিব কিছু রসুনের কোয়া, যেহেতু ভুঁড়িটা আমরা ঝোল তো খাই না, ভাজা ভাজা খাবো, তো সেখানে রসুনের কোয়াটা যখন ভাজা ভাজা হয় তখন খুব মজা লাগে। অবশ্য ভুঁড়ি এক এক জায়গায় এক একভাবে খায়, যেমন আমার শ্বশুরবাড়ির ওইদিকে ওরা আবার নারিকেলের দুধ দিয়ে খায়, আমাদের রংপুরের অঞ্চলের মানুষ তো নারিকেলের দুধটা খুব একটা খায় না। তো আমাদের আমাদের ওদিকেরও কিছু কিছু লোক আছে যারা ঝোলও খায় ভুঁড়ির, কিন্তু আমরা খাই না, আমরা একদম মাখা মাখাটাই খাই। তো এই তো কষিয়ে আমি পানি দিয়ে দিলাম, এখন এটা ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো, এটা হতে থাক। এই তো গরুর ভুঁড়িটার ফাইনাল লুক, ভুঁড়িটা হয়ে গেছে এবং সুন্দর একটা কালার এসছে। তো এটা আমি কড়াই সহ নিয়ে আসছি, ইগনোর করবেন প্লিজ,
কেন না, বারবার এটা জ্বালাতে হবে, সেজন্য এটা কড়াইতেই রেখে দিয়েছি। আর এই দিক থেকে আমার যে সবজিটা, যে ছোট মূলা দিয়ে, সেটাও হয়ে গেছে। সবগুলো রান্নাই আলহামদুলিল্লাহ শেষ। এই যে পুঁই শাক দিয়ে মাছের মাথার যে ঘন্ট, সেটা, মুরগির গোশ, ডাল, আর একটা আলুর ডালের মতো করে রেখেছি, এটা কালকে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এগুলো তো আমরা সব রাতে খাবো না, কালকে সবই রান্না করেছি, যেহেতু আমার কালকে কাজ আছে, প্রতিদিন তো আমার রান্না করা সম্ভব না। আর এই ফাঁকেই বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।